আসসালামু আলাইকুম প্রিয় 2021 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে যে বিষয়ের শর্টকাট সাজেশনে আলোচনা করব, সেই বিষয়টি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো এটি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এই বিষয়ের শর্টকাট সাজেশনে আলোচনা করব শুধুমাত্র খ এবং গ বিভাগে। তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 30/1/2023 সোমবার। তাহলে চলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, যার বিষয়কোড 11-16-01, এই বিষয়ের খ এবং গ বিভাগের শর্টকাট সাজেশনটি দেখে নিই। তো আমরা ইসলামের ইতিহাস প্রথম পত্রের শর্টকাট সাজেশন দেখে নেব। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2021। তোমাদের পরীক্ষা কিন্তু 2021, কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 2023 সালে। এটি মাত্র শুধুমাত্র শর্টকাট সাজেশন। তো এখন আমরা ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এটা দেখব না, আমরা শুধুমাত্র দেখব খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য যে এক থেকে 29টি যে প্রশ্ন দেওয়া হয়েছে, এই 29টি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ইনশাল্লাহ তোমরা এই 29টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে। আর এই ভিডিওর যে পিডিএফ ফাইলের লিঙ্ক, সেটি আমি ডিসক্রিপশন বক্সে বা আমি একটি জিমেল দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পিডিএফ ফাইলটি তোমাদের দিয়ে দেবো। আর এখন শুধুমাত্র খ এবং গ বিভাগের এখানে যে 20টি প্রশ্ন দেওয়া আছে, আমরা এই 20টি প্রশ্নের মধ্যে থেকে অতি সংক্ষিপ্ত করব, যেগুলো প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একটি প্রশ্ন পড়লে আরেকটি প্রশ্ন হয়ে যাবে, সে বিষয়টি আমরা অবশ্যই বেশি করে পড়বো। তো এটি হলো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলি। তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় 8টি থাকবে, অর্থাৎ খ বিভাগের প্রশ্ন টোটালে থাকবে 8টি, এর মধ্যে থেকে তোমাদের যে কোনো লিখতে হবে 5টি, টোটালে মার্ক কিন্তু একটি প্রশ্ন লিখলে 4 মার্ক করে। আচ্ছা, আমরা যে প্রশ্নগুলো একটু বেশি বেশি করবো, সেই প্রশ্নগুলো আমরা একটু যদি একটু মার্ক করি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা, এর জন্য আমরা একটু মার্ক করে নেব। আচ্ছা, এই কালারটি দিয়ে নেব। আচ্ছা, প্রথমে আই এম এ জাহিলিয়া বলতে কি বোঝো আমরা এটি পড়বো না, আমরা পড়বো প্রাক ইসলামী আরবের সংস্কৃতির চিত্র তুলে ধরো, অর্থাৎ 2 নম্বরটি আমরা পড়বো, এটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি পড়বো চলে যে হিলফুল ফুজিলের কার্যক্রম আলোচনা করো বা কি, এটি পড়বো। আচ্ছা, এরপরে হিলফুল ফুজিলের কার্যক্রম যদি আমরা এটি পড়ি তাহলে কিন্তু আমাদের হিজরতের গুরুত্ব আলোচনা করো, এই বিষয়টি পড়া লাগবে না। আচ্ছা, এরপরে উহুদ যুদ্ধ সম্পর্কে লিখো, এটি খুব গুরুত্বপূর্ণ। তো 20টির মধ্যে থেকে আমরা 10-12টি প্রশ্ন অতি সংক্ষিপ্ত করবো, এই 12টি প্রশ্ন পড়লে তোমরা ইনশাল্লাহ তোমাদের 8টি পাউন্ড পেয়ে যাবে, 8টির মধ্যে যে কোনো 5টি লিখতে হবে। আচ্ছা, এরপরে সিফুনের যুদ্ধের একটি টিকা লিখো, তোমাদের পরীক্ষা থেকে টিকা আসবে, তো তোমরা টিকাগুলো একটু পড়বে। এরপরে খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন, এই বিষয়টি একটু পড়বো। আচ্ছা, এরপরে কারবালার যে মর্মান্তিক ঘটনার ব্যাখ্যা, এটি পড়বো। আচ্ছা, এরপরে কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, এটি তোমরা পড়তে পারো। আচ্ছা, এরপরে জাকাতের গুরুত্ব, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে কুব্বাতুস সাগরা সম্পর্কে লিখো, এই আর এই দেখো মুতালি জিলা সম্পর্কে যে একটি টিকা, এই করা পড়বে। তো যেগুলো দাগ দিয়ে দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টি তোমরা যদি পড়ো তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, আমরা যেগুলো দাগালাম সেগুলো একটু পড়বো, যে প্রাক ইসলামী আরবের সংস্কৃতি চিত্র তুলে ধরো, এরপরে হিলফুল ফুজুলের কার্যক্রম কী ছিল, এরপরে উহুদ যুদ্ধ সম্পর্কে লেখো, এরপরে খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন, এটি তোমরা লিখবে। তার সাথে আমি যদি 8 নম্বরটা দিয়ে দিই, তোমরা এটি পড়বে যে হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা কীভাবে খলিফা নির্বাচিত হলেন, এরপরে খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন, এরপরে সিফুনের যুদ্ধের একটি টিকা লিখো, এরপরে কারবালা মর্মান্তিক ঘটনা ব্যাখ্যা দাও, এরপরে কাকে ইসলাম পঞ্চম খলিফা বলা হয় তার সাথে তোমরা পড়তে পারো, হাজ্জাজ বিন ইউসুফের পরিচয় দাও, এটি পড়তে পারো। আচ্ছা, তারপরে কাকে ইসলাম পঞ্চম খলিফা বলা হয়, এরপরে জাকাতের গুরুত্ব লেখো। আচ্ছা, এরপরে মুতাল জিলা সম্পর্কে একটি টিকা লেখো এবং কুব্বাতুস সাকরা সম্পর্কে লেখো। তো এগুলো তোমরা যদি পড়ো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো 20টি প্রশ্নের মধ্যে থেকে অতি সংক্ষিপ্ত হিসেবে তোমাদের এই 12টি দেওয়া হলো, তোমরা এগুলো পড়বে। আচ্ছা, এরপরে আমরা গ বিভাগের যে বিষয়গুলো আছে, এই গ বিভাগের বিষয়গুলো আমরা দেখবো। আমরা টোটালে প্রশ্ন দেওয়া হয়েছে কয়টি, আমরা সেই বিষয়টি দেখিনি।
টোটালে আমাদের 17টি প্রশ্ন দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে আমরা তোমাদের যেগুলো আমরা দাগিয়ে দেবো তোমরা সেগুলো পড়ার চিন্তা ভাবনা করবে ইনশাল্লাহ। আর তোমাদের গ বিভাগের প্রশ্নের সাথে কিন্তু তোমাদের খ বিভাগের প্রশ্নের কিন্তু একটি সম্পর্ক থাকে। এই কারণে তোমরা যদি গ বিভাগের প্রশ্ন একটু বেশি করে পড়ো তাহলে তোমাদের খ বিভাগের প্রশ্ন কিন্তু অনেক সময় পড়া হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখি আমরা যে প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দাও, তোমরা এটি পড়তে পারো। আচ্ছা, এরপরে প্রাক ইসলামী আরবের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও, তোমরা যদি এই প্রাক ইসলামের যে দুটি বিষয় দেওয়া আছে তোমরা যদি এই দুইটা বিষয় একটু কভার করো তাহলে তোমাদের কিন্তু খ বিভাগের কিছু প্রশ্ন আছে এগুলো প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা, এরপরে মদিনা সনদের প্রধান ধারাগুলো লিখো, ইসলামের ইতিহাসের গুরুত্ব আলোচনা করো, তোমরা ধারাগুলো অবশ্যই অবশ্যই পড়বে। আচ্ছা, এরপরে বদর যুদ্ধের গুরুত্ব আলোচনা করো, বদর যুদ্ধের গুরুত্ব পড়বে। এরপরে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করো, তোমরা এটিও অবশ্যই করে পড়বে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা করো। আচ্ছা, এরপরে আমরা কারবালার যে বিয়োগান্ত ঘটনা আমরা খ বিভাগে একটি দেখেছি, তবে আমরা এটি পড়বো না, আমরা 12 নম্বর পড়বো। 12 নম্বর যে খলিফা আব্দুল মালিকের প্রশাসনিক পদ্ধতির সংস্কার সমূহ আলোচনা করো। তো এই 12-র সাথে কিন্তু সংস্কারে এই 8-এর একটি মিল আছে, তোমরা এর মধ্যে যে কোনো একটি পেয়ে যাবে, তো ইনশাল্লাহ তোমরা অবশ্যই একটু ভালো করে পড়বে। আচ্ছা, এরপরে আমরা আল ওয়াদের রাজত্বকালে মুসলিম সাম্রাজ্যের যে বিস্তৃতি সংক্ষেপ বর্ণনা এটা পড়বো না, আমরা আমরা পড়বো ওমর বিন আব্দুল আজিজের চরিত্র কৃতিত্ব আলোচনা করো। আচ্ছা, এরপরে সালাদের ধর্মীয় সামাজিক গুরুত্ব আলোচনা করো। এরপরে পড়বো হচ্ছে যে খারেজি কারা তাদের ধর্মীয় এবং রাজনৈতিক মতবাদগুলো আলোচনা করো। তো এইগুলো বিষয় তোমরা যদি পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন দিলাম আমরা যদি আর একটু দেখি, যে খারেজি কারা তাদের ধর্মীয় রাজনৈতিক মতবাদগুলো বিশ্লেষণ করে, এরপরে সালাতের ধর্মীয় সামাজিক গুরুত্ব আলোচনা করো। তো তোমরা যদি 15 নম্বর পড়ো, এই 15 নম্বরে যদি এর মধ্যে যে প্রশ্ন, এই প্রশ্ন তোমরা যদি ক্ষয়ে যদি এসে যায় তাহলে তো অবশ্যই পারবে, তার কারণে সালাতের ধর্মীয় সামাজিক গুরুত্ব এটা ব্যাখ্যা করে এটা পড়বে। এরপরে ওমর বিন আব্দুল আজিজের চরিত্র কৃতিত্ব আলোচনা করো। এরপরে খলিফা আব্দুল মালিকের প্রশাসনিক পদ্ধতির সংস্কার সমূহ আলোচনা করো। এরপরে হযরত আলী রাজিয়াল্লাহু ও মুয়াবিয়া আর রাজিয়াল্লাহু এর মধ্যে সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা করে, এবং হযরত ওসমান রাজিয়াল্লাহু এর সরি এরপরে হচ্ছে যে হযরত খলিফা হযরত ওমর রাজিয়াল্লাহু এর প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করো। এরপরে বদর যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এরপর মদিনা সনদের প্রধান ধারাগুলো লিখো, ইসলামের ইতিহাসে এর গুরুত্ব নিরূপণ করো। এরপরে প্রাক ইসলামী আরবে আর্থসামাজিক অবস্থা বিবরণ দাও, এবং প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিবরণ দাও। তো এই ছিল গ বিভাগে যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি তোমাদের 17-টির মধ্যে থেকে যেগুলো দাগিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ, এর মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। আর খ বিভাগের জন্য যেগুলো দাগিয়ে দিয়েছি 20টা প্রশ্নের মধ্যে থেকে, তোমরা এগুলো অবশ্যই অবশ্যই পড়বে, তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে। আর ক বিভাগের যে 29টি প্রশ্ন দেওয়া আছে আমি পিডিএফ ফাইলটি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং বা কমেন্ট বক্সে বা সেখানে একটি জিমেল দিয়ে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং জিমেলে আমাকে মেসেজ করবে, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর এই অর্থাৎ এই পিডিএফ ফাইলের যে পিডিএফ ফাইলের লিঙ্ক সেই লিঙ্ক তোমাদের অবশ্যই দিয়ে দেবো। আর তোমাদের অবশ্যই অবশ্যই বলবো শিক্ষামূলক আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।